রাজধানীর কাঁচাবাজারে অস্থিরতা যেন কাটছেই না। গেল কয়েকদিনের ব্যবধানে আরেক দফা বেড়েছে পোলার চাল, ডাল, আটা, ময়দা ও নুডলসের দাম। আর আগের দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ, আলু সহ বেশিরভাগ সবজি। মাছের বাজার অনেকটাই নিম্নবিত্তের নাগালের বাইরে, তবে কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দাম। মুশফিকুর রহমানের রিপোর্ট। রাজধানীর বাজারে আবারও বেড়েছে আটা ময়দার দাম। 2 কেজি আটার প্যাকেট এখন বিক্রি হচ্ছে 90 থেকে 95 টাকায়। সাবানের দাম বেড়েছে প্রতিটিতে 10 টাকা। আর নুডলসের দামও প্রতি প্যাকেটে 10 থেকে 15 টাকা বেড়েছে। ডালের দাম বেড়েছে আগেই, তবে এ নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে মতপার্থক্য রয়েছে। আটার দাম বেশি, ডালের দাম বেশি, তেলের দাম বেশি, চিনি সব জিনিসের দামই বেশি। দেশে যে জিনিসগুলো আসলে যে কন্ট্রোল করার মতো, সেটা আসলে গভর্নমেন্ট একটু কন্ট্রোল করা উচিত। সাবান দাম তো আগে থেকেই বাড়ছে, ওইটা তো কি কাস্টমার ট্যারি পায় নাই? এই প্রত্যেক ধাপে ধাপে মাসে 3 বারও বাড়ছে হুইল পাউডারের দাম। ডিমের দাম কমার কোনো লক্ষণই নেই। লাল ও সাদা ডিম প্রতিটি বিক্রি হচ্ছে 10 টাকা করে, আর দেশি মুরগির ডিমের হালি বিক্রি হচ্ছে 50 টাকায়। চাহিদা বেশি, কারণে ডিমের দাম ডিম বাজারে একবারে কম, ডিমের দাম মানে অতিরিক্ত বেশি। ব্রয়লার মুরগির দাম কেজিতে 5 টাকা কমলেও দাম বেড়েছে কক মুরগির। ইলিশ, চিংড়ি সহ বেড়েছে সব রকম মাছের দাম। চিংড়ি মাছ বর্তমান কম, সাতক্ষীরার ভিতরে এটা বলতে হবে 800, সাড়ে 800 এখন 50 টাকা ডিফারেন্স কেজিতে। 1.5 কেজি প্লাস এটা হলো আপনাকে 1850-1900। বাজারের কয়েকটা দাম বাড়ছে, 300 টাকা কেজি কক, আর বলে 150 টাকা কেজি। এদিকে পেঁয়াজ আলুর দাম স্থিতিশীল থাকলেও আবারও বেড়েছে শসা ও টমেটোর দাম। টমেটো 80 টাকা কেজি, তারপরে গাড়ি হলো 60 টাকা, গাঁদা কিনা পরে মনে করেন 125 টাকা কেজি, কষা মশলা পরে 130 টাকা কেজি, আমরা বেশি পাই 140 টাকা। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির জন্য সরকারকে বিশেষ পদক্ষেপ নিতে হবে। গরু, খাসির মাংসের দাম আগের মতোই রয়েছে বলে জানান ক্রেতা বিক্রেতারা। মুশফিকুর রহমান, মোহনা সংবাদ, ঢাকা।